নিয়োগ দুর্নীতি এবার হুগলির আরো এক যুব তৃণমূল নেতা গ্রেপ্তার। হুগলি জেলা পরিষদের জনস্বার্থ কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার। কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেপ্তার। 20 জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশিতে প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি ইডির। কত টাকায় স্কুলে চাকরি বিক্রি, রেট ঠিক করতেন শান্তনু দাবি ইডি সূত্রে। 7 দফায় জিজ্ঞাসাবাদ, বলাগড়ের বাড়িতে 20 ঘন্টার তল্লাশির পরে গ্রেপ্তার করা হল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। কুন্তলের সঙ্গে তাপসের পরিচয় করিয়ে দিয়েছিলেন শান্তনু দাবি ইডি সূত্রে। বেলা 12টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে যুব তৃণমূল নেতা গ্রেপ্তার। বাড়িতে কিভাবে অ্যাডমিট কার্ড, সুপারিশপত্র, বয়ানি অসঙ্গতির অভিযোগে গ্রেপ্তার। সরাসরি এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে বলে রাখি যে দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে মেডিকেল পরীক্ষার জন্য। তোমাকে বলে রাখি ইতিমধ্যে ইডি সূত্রে যেটা খবর যে আজকে নিয়ে তাকে 7 দফাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তার বয়ানে অসঙ্গতি মেলায় বিকেল পাঁচটা পর্যন্ত তার যে বয়ান নেওয়া হয়েছিল তা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় দিল্লির ইডির দফতরে এবং সেখান থেকে সবুজ সংকেত আসার পরে তাকে কিন্তু গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। তোমাকে বলে রাখি যে তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে প্রথম কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় ইনভলভমেন্ট পাওয়া যায়। 2015 সালে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে যেখানে যে মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন কুন্তল ঘোষ, সেই মিটিংয়ে তাপস মণ্ডল উপস্থিত ছিলেন, সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি প্রাইমারি, আপার প্রাইমারি এবং সংগঠিত টিচারদের ক্ষেত্রে যারা প্রার্থী হবে তাদের কবে ইন্টারভিউতে বসানো হবে, কাদেরকে পাস করানো হবে এবং কাদেরকে নিয়োগপত্র পাইয়ে দেওয়া হবে এবং কোন খাতে কত টাকা নেওয়া হবে সেই রেট তিনি ফিক্স করতেন তা নির্ধারণ করা হতো। এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে প্রার্থী প্রথমে আসতো তাপস মণ্ডলের কাছে এবং তাই পরবর্তীকালে কুন্তল ঘোষ হয়ে সরাসরি চলে যেত কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার বাড়িতে গত 20 জানুয়ারি বা 20 জানুয়ারি ইডি যখন রেড করে তখন তার বাড়ি থেকে প্রায় 300-এরও বেশি অ্যাডমিট কার্ড মিলেছে, সুপারিশপত্র মিলেছে। এই অ্যাডমিট কার্ড বা সুপারিশপত্র তার বাড়িতে কিভাবে এলো সেই প্রশ্নের উত্তর তিনি কিন্তু সরাসরি দিতে পারেননি। ইডি সূত্রে খবর এই সুপারিশপত্র তিনি সরাসরি পাঠাতেন একেবারে মানিক ভট্টাচার্যের কাছে এবং কিছু ক্ষেত্রে তা পাঠাতেন একেবারে সরাসরি তিনি তাপস মণ্ডলের কাছে। প্রার্থীদের কাছ থেকে আর্থিকভাবে তিনি লাভবান হয়েছেন এবং এক্ষেত্রে তার যে আজকে আর্থিক তার লেনদেনের ক্ষেত্রে তার যে ব্যাংক ব্যালেন্স দেখা হয়েছে বা তার যে একেবারে ব্যাংক ট্রানজাকশন দেখা হয়েছে তাতে দেখা গেছে যে তিনি তার নিজের অ্যাকাউন্ট অবশ্যই, এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের অ্যাকাউন্টও ব্যবহার করেছেন এই দুর্নীতির টাকা অন্যত্র সরানোর ক্ষেত্রে। কারা কারা বা কোন মানে একেবারে কোন কোন নিয়োগকর্তার কাছে এই টাকা যেত, কারা আর্থিকভাবে লাভবান, এই বিষয়ে আরও বিস্তারিত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ পরে তাকে গ্রেফতার করা হয়। তারপরেও কিন্তু বেশ কিছুটা সময় গড়িয়ে গেছে, এখন এই মুহূর্তে বেশ কিছু প্রক্রিয়াগত কাজ চলছে। যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যেই শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। পাশাপাশি আপনাদের এর আগে যেমনটা জানাচ্ছিলাম যে এর আগে 20 জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেদিন শান্তনু বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। কি জন্য এসেছিল সেটা তো আপনাদের বলবো না, আর আপনারা ইতিমধ্যে মিডিয়ায় অনেক কিছুই প্রচার টচার করে দিয়েছেন, আমাদেরকে তো চোর ফোর বানিয়ে দিয়েছেন যাই হোক কিছু মিডিয়া। এটুকু বলতে পারি যে ওনারা এসেছিলেন, কিছু কথা আমাকে জিজ্ঞেস করেছেন এবং এটা ওনারাও স্যাটিসফাইড, ওনারা আমার কোঅপারেশনে ওনারা স্যাটিসফাইড। ওনারা বলেছেন যে আপনি যথেষ্ট কোঅপারেট করেছেন এবং ওনারা একটা রিকোয়েস্ট আমাকে করেছেন যে ফিউচারে যদি কোনো দিন কোনো দরকারের সময় যদি দেখা হয় আপনি আসবেন, তো হ্যাঁ নিশ্চয়ই আসবো, যখন যেখানে ডাকবেন আমি সেখানে যাবো, আমি সব সম্পূর্ণ সহযোগিতা করবো। কী কারণে জিজ্ঞাসাবাদ সেটা তো এখন বলবো না, কারণ তদন্তের বিষয়, এটা যেহেতু ওনারা তদন্ত করছেন এবং যেটা যেহেতু এটা আইনের ব্যাপার আমি সেটা বলবো না। তবে এটুকু বলতে পারি আজকে ওনারা একদম সকাল থেকে রাত অব্দি এতক্ষণ ধরে ছিলেন এবং ওনারা যথেষ্ট স্যাটিসফাইড, ওনাদের ব্যবহারও খুব ভালো, ভীষণই ওনারাও আমার সাথে ভীষণ কোঅপারেট করেছেন, ভীষণ সহযোগিতা করেছেন, কোনো সময় কোনো কিছু প্রেশার করেননি এবং সব থেকে বড় কথা ভীষণ ভদ্রভাবে আমার সাথে আচরণ করেছেন, কোনো সময় একটু খারাপ ব্যবহার করেননি।
এবং আমিও চেষ্টা করেছি ওনারা যা যা জিজ্ঞেস করেছেন সেগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার। দেখুন কিছু কাগজপত্র ওনারা নিয়ে গেছেন আমার এখান থেকে এবং ওনারা বলেছেন যে এগুলো আমরা আমাদের তদন্তের সাথে না অবশ্যই নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার 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 পার্সোনাল কিছু কাগজপত্র, আমার অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু কাগজপত্র ওনারা নিয়ে গেছেন। সরাসরি আমাদের সঙ্গে আমাদের আরও দুই প্রতিনিধি রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য এবং সৌমিত্র রায়। ব্রতদীপ, সাত দফায় জিজ্ঞাসাবাদ এবং তারপরে বলাগড়ের বাড়িতে 20 ঘন্টার তল্লাশি এবং তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির সূত্রে যে দাবি করা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ, কত টাকায় স্কুলের চাকরি বিক্রি, রেট ঠিক করতেন শান্তনু এবং তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। একেবারেই, তুমি জানো যে 20 জানুয়ারি প্রথম কিন্তু একদিন একদিকে যখন কুন্তল ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান, ঠিক সেই সময় সেই দিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। পরবর্তীতে 21 তারিখ সকালে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হলেও শান্তনুকে কিন্তু দফায় দফায় এখানে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, শান্তনু যতবার এখানে এসেছেন তার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ান নেওয়া হয়েছে, তাতেই কিন্তু তার কয় যে বক্তব্য সেই বক্তব্যে অসঙ্গতি আরও বেড়েছে। ইতিমধ্যেই তদন্ত অনেক দূর এগিয়েছে, কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাপস মণ্ডলকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের মুখোমুখিও বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সব জিজ্ঞাসাবাদ থেকে যে সমস্ত বয়ান উঠে এসেছে তার সঙ্গে কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় এই সাত দফায় যে এসে যে বয়ান দিয়েছেন তার সঙ্গে বেশ বিস্তর অমিল রয়েছে, অসঙ্গতি রয়েছে। সেই কারণেই কিন্তু এবং ইডি বেশ কিছু তথ্য প্রমাণ এমনও পেয়েছে যেখানে কিন্তু প্রত্যক্ষভাবে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় যোগ পাওয়া যাচ্ছে, সে কারণেই তাকে আজকে কিন্তু প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এবং আজকে রাতেই সম্ভবত তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করে ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতে নিতে চান। কারণ তারা মনে করছেন যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায় তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ বারবার যে বিষয়টি উঠে আসছে যে কী কত টাকায় চাকরি দেওয়া হবে ইন্টারভিউর জন্য কিংবা পরীক্ষা পাস করানোর জন্য, সেই সব বিষয়গুলি সেই রেটটা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় ঠিক করতেন এবং তার থেকে বড় কথা যে এই চক্রের মাথায় কারা ছিল, অর্থাৎ শান্তনু কুন্তল, তারা যে চাকরি প্রার্থীদের থেকে টাকা নিতেন সেই টাকা আদতে যেত কার কাছে, যার মারফত এই চাকরিগুলো হতো, এই সব বিষয়ে প্রশ্নগুলি জানা দরকার। সেই কারণে শান্তনুকে তারা নিজেদের হেফাজতে নিতে চান, সে কারণে কালকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। সোনালী, প্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইডি সূত্রে যে দাবি করা হয়েছে কত টাকায় স্কুলে চাকরি বিক্রি, রেট ঠিক করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, আর এই নিয়ে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি বললেন শোনাব। চুরসাতে একটা মিটিং হয়েছিল, সেইটাতে প্রথম ওনাকে আমি দেখি, বিডিও ম্যাডাম বসেছিলেন, আমি বসেছিলাম, আরও বোধহয় সম্ভবত একজন কেউ বসেছিল, একটা চেয়ার খালি ছিল, তো উঠে এসে উনি পাশের চেয়ারটায় বসলেন। তো আমি একটু অবাক লাগলো আমার, কারণ যাদের আমি জানি বড় বড় নেতা হিসেবে অনেকেই জানি, তো তারা সব নিচে বসে আছে, উপরে বসলো। তো তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কি, তো বললো স্বাস্থ্য কর্মকর্তার নাম শান্তনু ম্যানেজার। তখন কোন পথটা ছোট কোন পথটা বড় আমার পক্ষে তখন বোঝা সম্ভব হয়নি, তো পরে মনে হলো যে হ্যাঁ উনি তাহলে অনেক বড় পদই নিশ্চয়ই। আপনার সাথে কথা হবে, ওরকম খুব একটা কথা হতো না, কারণ আমাদের একটা মনোমালিন্যের জায়গা ঘটেছিল, সেটা হচ্ছে সেটা তো আপনারাও জানেন, ওই জিরাট কলেজে ওখানে ওই শান্তনু ব্যানার্জির ছবি, অসীমবাজির ছবি, তো আমি এটা বিরোধ করেছিলাম, ওই ছবিগুলো সরিয়ে দিয়েছিলাম যে সরকারি প্রতিষ্ঠান এখানে থাকলে একমাত্র মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, আর কারো না। সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, আর এই খবরের পরেই বলাগড়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা লাট্টু বিলি করলেন, তারা উৎসবে মেতে উঠলেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লাট্টু বিলির পাশাপাশি বাজিও ফাটান তারা। শান্তনু বন্দ্যোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার এই খবরের পরে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় মিছিল বের করেন, লাট্টু বিলি করেন, বাজি ফাটান। সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলবো। সৌমিত্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে আর কিছুক্ষণের জন্যই তাকে মধ্যেই তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে এবং যে সম্ভাবনা রয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হতে পারে, সেই হাসপাতালের সামনে থেকেই তুমি রয়েছো, কী খবর পাচ্ছ, কখন তাকে নিয়ে আসা হতে পারে? আহ,
দেখো সোনালী, এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর মহকুমা হাসপাতালে। হাসপাতালের তরফে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মেডিকেল চেকআপের জন্য এখানে নিয়ে আসা হবে কিনা। তবে ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে আজ রাতেই তার মেডিকেল চেকআপের জন্য, শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হতে পারে, তেমনই একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বিধাননগর মহকুমা হাসপাতালে আসার পর থেকে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই হাসপাতালের যে গেট, সেই প্রধান গেটের বাইরে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে দুটো পুলিশের ভ্যান, যখন থেকে গ্রেপ্তার হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তারপরে যখন থেকেই একটা খবর হয়েছে যে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হতে পারে, এই গেটের বাইরে দুটো পুলিশ ভ্যান বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে তারা কিন্তু রয়েছে এই গেটের বাইরে। কিন্তু তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা কি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এখানে নিয়ে আসা হবে বলেই রয়েছেন, তারা সেই প্রশ্নের কোনো উত্তর দেননি, মুখে কুলু পেটেছে পুলিশ। তবে যেটা আজকেই জানা যাচ্ছে যে আজকেই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত্রিবেলা এই বিধাননগর মহকুমার হাসপাতালে নিয়ে আসা হতে পারে। তবে হাসপাতালের অন্য একটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বিধাননগর পুলিশ যে হাসপাতাল, বিধাননগর মহকুমা যে হাসপাতাল, এই হাসপাতাল থেকে ডাক্তারদের একটি দল, দুজন অথবা তিনজনের চিকিৎসকদের একটি দল এখান থেকে গাড়ি করে সিজিও কমপ্লেক্স, ইডি দপ্তরদের সিজিও কমপ্লেক্স সেখানে যেতে পারে, সেখানে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল যে পরীক্ষা সেটা হতে পারে। তবে কোনটা হবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সেটা জানা যায়নি। তবে যত রাত্রি বাড়লে যেটা জানা যাচ্ছে যে 10টার পরে অর্থাৎ 10:30 নাগাদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে এই যে শারীরিক পরীক্ষার যে বিষয়টা, সেই বিষয়টা পুরোপুরি স্পষ্ট হবে। তুমি জানো যে আজকে দুপুর 12টা থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলেছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এবং 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সন্ধ্যে 7টা নাগাদ গ্রেফতার করে ইডি। তারপর এখন 9:30 বেজে গেছে, 9:40, 2 ঘন্টা 40 মিনিট তারা সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় এখন ইডি আধিকারিকদের যে কাছেই রয়েছেন ইডি দপ্তরে, কিন্তু এখনো পর্যন্ত কখন নিয়ে আসা হবে এই মেডিকেল চেকআপের জন্য বিধাননগর মহকুমা হাসপাতাল, সেটা নির্দিষ্ট সময় এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে জানা যাচ্ছে যে রাত্রি 10টার পরে তারই মেডিকেল নজর থাকবে। তোমায় ধন্যবাদ সৌমিত্র। শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার ইডির হাতে, আর এই নিয়ে বিরোধীদের কি বক্তব্য আসুন শুনে নিন। পরিকল্পনা তো শান্তনু করেনি, এই পরিকল্পনাটা কুন্তল করেনি, তারা তো পরিকল্পনা ছক অনুযায়ী কাজ করেছে, এবং তদন্তকারী সংস্থা যত দ্রুত এই পরিকল্পনা যিনি করেছেন, যা আমাদের কাছে আপাতত পরিষ্কার যে পরিকল্পনা করেছেন, তার নির্দিষ্ট মতামত নিয়ে শিক্ষাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে, এটা তো বৃহৎ পরিকল্পনার একটা অংশ, এটা শুধুমাত্র 2-4 চাকরি বৃত্তির ব্যাপার নয়। সেই জন্য তদন্তটা ঠিক পথে গিয়ে যুক্তিসঙ্গত পরিণতির দিকে যাক, এটাই সমস্ত বাংলার মানুষ চাইছেন, তারা আশা করেন, আশা করব তদন্তকারী সংস্থা সেই কাজটা দ্রুত করবে। চাইছিল জনতা, চাইছিল জনতার টাকা এরা লুট করেছে, যে যেমন খুশিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা লুট করেছে, এবং একের পর এক জেলে যাচ্ছে। আমরা চাই যে খুব তাড়াতাড়ি এদের শাস্তি হোক, এবং এদের মাধ্যমে আরো কোন বড় নেতার কাছে, কোন মন্ত্রীর কাছে, কোন প্রভাবশালীর কাছে এরা টাকা পৌঁছতো, সেটাও যেন বড় বড় নামগুলো এদের মাধ্যমে যেন বেরিয়ে আসে। নিয়োগ দুর্নীতি মামলায় আরো 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই তালিকায় শুধু তৃণমূল নয়, রয়েছে বিজেপি নেতাদের পরিজনদের নাম। এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। নিয়োগ দুর্নীতি মামলায় 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই তালিকায় একদিকে যেমন রয়েছে তৃণমূল নেতার নাম, তেমনই রয়েছে বিজেপি নেতার মেয়ের নামও। বিজেপি নেতা দুলাল বরের মেয়ে বৈশাখী 2016 বিধানসভা ভোটে বাগদা থেকে তৃণমূল প্রার্থী এবং সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাসকে হারিয়েছিলেন কংগ্রেসের দুলাল চন্দ্র বর, পরে তিনি বিজেপিতে যোগ দেন। এবার তাঁর মেয়েরও নাম জড়ালো নিয়োগ দুর্নীতিতে, যদিও টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই বিজেপি নেতা। কারো কাছ থেকে এক পয়সা নেইও নি, কাকো এক পয়সা দেইও নি, এবং এই চাকরি, আমার মেয়ের চাকরির ব্যাপারে আমি কিছুই জানি না। চাকরি হারানো প্রার্থীদের তালিকায় রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা অমিত সাহার নাম, যিনি তৃণমূলের কাউন্সিলর, টাউন সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। হাইকোর্টের নির্দেশের পর বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি। যে হটুগঞ্জ গার্লস হাই স্কুলে তিনি চাকরি করতেন সেখানে, কিংবা ডায়মন্ড হারবার পুরসভাতেও এই তৃণমূল কাউন্সিলরের খোঁজ পাওয়া যায়নি। অমিত শাহ আপনার স্কুলে থাকে? হ্যাঁ। উনি নিয়মিত আসেন? হ্যাঁ আসেন। আজকে আসেননি? এখনো তো সময় হয়নি, আসবে। বিচারাধীন ব্যাপার, হাইকোর্টের ব্যাপার, হাইকোর্টের নির্দেশ যা দিয়েছে আমরা এখনো কিছু পাইনি। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সহসভাপতি মদন বর্মনের। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, যে ওই সিটটা বেরিয়েছে সেটা আমার নয়, হাইকোর্টে
আমরা কেস করব আর কি। আচ্ছা, এর আগে এই ব্লকের যুব তৃণমূলের সভাপতির গ্রুপ ডি পদে চাকরি গিয়েছিল, এবার গ্রুপ সি থেকে চাকরি গেল ব্লক সহসভাপতি। পাশাপাশি গ্রুপ সি তে চাকরি বাতিলের তালিকায় এমন একজনের খোঞ্জ মিলেছে যিনি সেই শতরঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন। টাকার বিনিময়ে চাকরি নিয়েছিল? হ্যাঁ, চাকরি নিয়েছিল। টাকার কার কাছ থেকে নিয়েছিল? চন্দনের কাছ থেকে নিয়েছিল। আমাদের ঘরে গাছটা ছিল, জমি বিক্রি করা হয়েছে, এইভাবে টাকা পাঠিয়েছে। এরকম আরো কত প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য যে যোগ্য প্রার্থীরা চাকরি পাননি তাদের ভবিষ্যৎ কি, সেই উত্তর এখনো অধরাই। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।